মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে ছয় দিনের সফরে দেশটির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় এই সফরকালে আগামী ২৩শে ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহার সহ দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। আর বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং দেশটির প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। তাছাড়া মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। আগামী ২৭শে ডিসেম্বর বিকেলে ঢাকা ফিরবেন শেখ হাসিনা।